ভোকাবুলারি গুছিয়ে পড়তে পারি না, পড়লে মনে থাকে না, রিভাইজ দেওয়ার সময় পাই না। এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমরা কথা বলবো ভোকাবুলারি পড়ার কার্ড সিস্টেম নিয়ে। তো কার্ড সিস্টেম আসলে কি? আমরা এরকম এফোর সাইজের একটা পেপার নেব। এই এফোর সাইজের পেপারে এরকম কার্ডের আকারে কেটে নেব। একটা এফোর সাইজের পেপার থেকে এরকম 8টা কার্ড শেপের কাগজ বের হয়ে আসবে। আমরা এই কাগজগুলোর সাহায্যে ভোকাবুলারি মনে রাখার চেষ্টা করব। দেখো, আমরা যে ভোকাবুলারিগুলো পড়তে যাই বিগত বছরের বিসিএস ভার্সিটির প্রশ্নগুলো, এখানে হিউজ প্রশ্ন, তো আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি না। এতগুলো প্রশ্ন দেখা যায় পড়তে 1 মাস 2 মাস সময় লেগে যায়। তো আমরা একদিন পড়লে আরেক দিন পড়ি না, বা পড়ার পরেও এটা রিভাইজ করা হয় না। তো রিভাইজ না করলে কোনো কিছু কি সহজে আমাদের মনে থাকে না। তো আজকে আমরা যে কার্ড সিস্টেমটা দেখাবো, এখানে তোমার খুব ভালোভাবে গুছিয়ে পড়াও হবে এবং এখান থেকে তুমি খুব সুন্দর করে রিভাইজ করতে পারবা। তো কিভাবে? ধরো তুমি এরকম একটা পেজ থেকে তোমার 8টা কাগজ আসলো, তুমি একটা কাগজ হাতে নিবা, তুমি টার্গেট করবা যে আমি আগে বিসিএস প্রশ্নগুলো সলভ করব। তো বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে, তুমি 10তম বিসিএস থেকে শুরু করলা, একটা সিরোনিম বা যে প্রশ্নটা আসছে ওই শব্দটা তুমি এখানে লিখবা। শব্দটা লিখে এর যেই ওয়ার্ড মিনিং, তুমি ওয়ার্ড মিনিং লিখবা হচ্ছে এইখানে। তাহলে এর যেই সিনোনিমগুলো আছে, 2টা বা 3টা সিনোনিম তুমি যে বই থেকেই পড়ো, ওই বই অবশ্যই দেওয়া আছে, ওই সিনোনিমগুলো তুমি এই পাশে লিখবা, নিচে হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো লিখবা। তাহলে তুমি দেখো একটা পেজে তুমি একটা ওয়ার্ড শিখতেছো এবং এটার মিনিং শিখতেছো এবং এর সাথে যে সিনোনিমগুলো তুমি এই পাশে শিখে ফেলতেছো। তো তোমার এরকম একটা পেজ, একটা এফোর পেজ থেকে তোমার 8টা কাগজ আসবে। তাহলে এখানে তোমার 8টা সিনোনিম আছে এবং এর অপর পাশে তার আরও কি 3টা করে বা 2টা করে সিনোনিম আছে। এরকম তুমি যদি 10টা এফোর পেজ নেও, তো তোমার হচ্ছে এবারে যে 80টা শব্দ এবং পাশাপাশি এর সিনোনিম অ্যান্টোনিমগুলো শেখা হয়ে যাচ্ছে, ওয়ার্ড মিনিংগুলো শেখা হয়ে যাচ্ছে। সেম কথা স্পেলিং এর ক্ষেত্রে, ইডিয়ম ফ্রেজের ক্ষেত্রে, ওয়ার্ড অর সাবস্টিটিউশনের ক্ষেত্রে, তুমি এক পাশে স্পেলিং লিখলা এবং এখানে তুমি স্পেলিং এর যে ভেঙে যেটা মানে স্পেলিং লিখে তার ভাঙা রূপটা, মানে কোন জায়গায় ভুল দিতে পারে ওটা তুমি এখানে লিখলা, এর অপর পাশে তুমি আরেকটা স্পেলিং লিখলা। তোমার কিন্তু একটা পেজ, এরকম তুমি যদি 10টা পেজ নাও তোমার কিন্তু 100-150 পড়া হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা তোমার যখন 20টা এরকম ছোট ছোট পেজ হবে, একটু মোটা হয়ে যাবে, তুমি স্ট্যাপলার করে তোমার টেবিলের সামনে রেখে দিবে। তুমি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পেজগুলো একবার যদি উল্টাও, তুমি বাইরে যাওয়ার সময় একবার উল্টাইতে পারো, হাতে নিয়ে নিতে পারো, তাহলে তোমার পড়াটা কন্টিনিউসলি রিভাইজ হবে। আমাদের এত মোটা মোটা গ্রামারের বই, এত মোটা মোটা হচ্ছে অ্যাডমিশনের বই, এগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না বা বারবার রিভাইজ করা সম্ভব হয় না, কিন্তু এই জিনিসটা তোমার রিভাইজে অনেক সাহায্য করবে। তো তুমি এই জায়গায় বিসিএস এবং বিগত বছর ভার্সিটির প্রশ্নগুলো এভাবে গুছিয়ে গুছিয়ে পড়বা, তোমার টেবিলের সামনে রাখবা, দেখবা রিভাইজ হচ্ছে এবং গুছিয়ে পড়ার কারণে তোমার দেখবা পড়াগুলো মনে থাকতেছে। তো যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।